প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে বলবো আমার নিজের ভাই আমাকে আর আমার আম্মুকে একসাথে কিভাবে লাগালো সেই ঘটনা। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার যেই বন্ধুরা নতুন আছো তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকো। বন্ধুরা, আমি নাদিয়া, আমরা দুই ভাই বোন। আমার ভাইয়ের নাম আতিক, সে আমার থেকে 6 বছরের বড়, আর আমার বাবা যখন মারা যায় তখন আমি অনেক ছোট। আমার বাবা মারা যাওয়ার পর সংসারের সব দায়িত্ব এসে পড়ে আমার ভাইয়ার উপর। তার জন্য ছোটবেলায় আমার ভাইয়া বিদেশে চলে যায়। তারপর থেকে আমার ভাইজা আমাদের সংসারের সব খরচ একাই বহন করে। আমার ভাইয়া যখন বিদেশে যায় তখন আমার বয়স মাত্র 14 বছর। আমার ভাই একটানা 6 বছর বিদেশ করে এখন বাড়িতে আসবে। আমি তো ভীষণ খুশি, কারণ এত বছর পরে আমি আমার ভাইয়াকে কাছ থেকে দেখতে পাব। কিন্তু বন্ধুরা, আমি কখনো কল্পনাও করতে পারিনি যে এই ভাই আমাকে খেলে ফাটাবে। নিজের ভাই আমাকে খেলে ফাটিয়ে দিল, আর তার সাথে আমার আম্মুকেও খেলে দিল। যাই হোক বন্ধুরা, এখন বলি কিভাবে ঘটল ঘটনাটা। অবশেষে আমার ভাইয়া বাড়িতে আসার পরে আমরা তো ভীষণ খুশি। আমার ভাইয়া যখন বিদেশে ছিল তখন সে প্রতিদিনই নতুন নতুন জিনিস খেলত, কারণ আমার ভাইয়া থাকে ইতালিতে। আর তোমরা তো জানোই বন্ধুরা, সেখানে সবকিছু একদম ফ্রি। সেখানে ছেলে আর মেয়ে রাজি থাকলে তারা খেলাধুলা করতে পারে, তাদের আর বিয়ে করা লাগে না, আর কেউ তাদেরকে বাধাও দিতে আসে না। এদিকে আমার ভাইয়া দেখতে অসম্ভব সুন্দর, তার জন্য সে যাকে প্রপোজ করে সেই মেয়ে রাজি হয়ে যায়। তারপর শুরু হয় তাদের খেলাধুলা। এদিকে ভাইয়া দেশে এসেছে, 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু এখনো কাউকে খেলতে পারেনি। তার জন্য ভাইয়ার মন মেজাজ সব সময় খারাপ থাকত। আর এদিকে আমাদের বাড়িতে যেহেতু বাইরের কেউ থাকে না, তার জন্য বাড়ির ভেতরে আমি সবসময় খোলামেলা পোশাক পরে থাকি, আর আমার আপেলের সাইজও যে কোনো পুরুষের মাথা নষ্ট করে দিতে পারে, কারণ আমার আপেল দ্রুত অনেক বড় বড় হয়ে গেছে। আমি যেহেতু খোলামেলা কাপড় পরি, তার জন্য যখন বাড়ির মধ্যে হাঁটাচলা করি তখন আমার আপেল দুলতে থাকে, আর এটা দেখলে যে কোনো পুরুষের খেলোয়াড় খেলার জন্য রেডি হয়ে যাবে। আর এদিকে দুয়ে দুয়ে 4 মিলে গেল, আমার ভাইয়া সারাদিন বাড়িতে থাকে আর সে খেলাধুলা করতে পারছে না। এদিকে আমার মতো একটা জিনিস তার সামনে দিয়ে সব সময় আপেল দুলিয়ে বেড়াচ্ছে। এইসব দেখে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। ভাইয়া তো ইতালিতে থাকে, আর ওখানে তো সেগুলো ফ্রি। সেখানে ভাই বোন ওপেনে খেলাধুলা করলেও কেউ কিছু বলে না। আর তাছাড়া ভাইয়াও ভালো করে জানে যে একটা মেয়ে সাবালিকা হলে তারও একটা শারীরিক জ্বালা ওঠে, তাই সে ভাবল যে আমাকে যদি সে খেলতে চায় তাহলে আমি বাধা দেব না। তারপর থেকে সে আমার দিকে কামনার চোখে তাকাতে শুরু করল। আমিও কিছুটা বুঝতে পারলাম যে ভাইয়া আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকাচ্ছে, কিন্তু আমি আবার চিন্তা করলাম সে তো আমার নিজের ভাইয়া, সে আমার দিকে খারাপ নজরে তাকাতে পারে না। আমার ধারণাটা ভুল, তার জন্য আমি সেটা আর মাথায় ঢোকালাম না। আমি আগের মতোই আপেল দুলিয়ে দুলিয়ে চলতে লাগলাম, আর এদিকে ভাইয়া এইসব দেখে আমাকে খেলার জন্য পাগল হতে লাগলো। কিন্তু বাড়িতে সবসময় আমার আম্মু থাকে, তার জন্য সে আমাকে খেলতে পারছে না, কারণ সে খুব ভালো করেই জানে যে প্রথমবার আমাকে খেলতে তার একটু কষ্ট হবে, আর একবার খেলা শুরু হয়ে গেলে তার কোনো সমস্যা নেই, প্রতিদিনই খেলতে পারবে। তাই সে ভাবতে লাগলো যে কোনোভাবে আম্মুকে একদিনের জন্য বাড়ি থেকে বের করতেই হবে, তাহলে সেই দিন ভাই আমাকে জোর করে খেলতে পারবে। আরেকবার আমার সাথে খেলতে পারলে আমিও তো সুখ পাব, আর সেই সুখের কাছে পৃথিবীর সব সুখও যেন তুচ্ছ। তারপর থেকে আমি তাকে নিজেই খেলতে দেব। এই ভেবে সে একটা ফোন দিয়ে আঁটল। ভাই আম্মুকে বলল, আম্মু নানা আমার কাছে ফোন দিয়েছিল, আজকে সন্ধ্যার আগে ইমার্জেন্সি তোমাকে নানা বাড়িতে যেতে বলছে। তখন মা মনে করল হয়তোবা কোনো সমস্যা হয়েছে, তাই ভেবে সে তড়ি ঘড়ি করে নানা বাড়িতে চলে গেল। আর ভাইয়া মনে মনে ভাবতে লাগল, আমার বুদ্ধিতে কাজ হয়েছে, আজকে মন ভরে মাটা খেলতে পারব। তারপর রাতের খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমাতে চলে গেলাম। এদিকে ভাইয়া যে আমার খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে সেটা আমি বুঝতেই পারিনি। ওই ঘুমের ওষুধের কারণে আমার দ্রুত ঘুম চলে এলো। তারপর রাতে ভাইয়া আমার রুমে এলো, তখন আমি গভীর ঘুমে অজ্ঞান হয়ে আছি। ভাই এসে আমার শরীরের সমস্ত কাপড় খুলে ফেলল, কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না, কারণ তখনও আমি গভীর ঘুমে অজ্ঞান হয়ে আছি। তারপর ভাইয়া দেখলো আমারটা একেবারে কচি মাঠ। তখন সে বুঝতে পারল যে এই মাঠে যদি সরাসরি আমার এই বড় খেলোয়াড়টা চালান করি তাহলে বনের মাঠ ফেটে যাবে। তার জন্য সে রান্নাঘর থেকে সরিষার তেলের বোতল নিয়ে এলো, আর সে সবটুকু তেল আমার মাঠে আর তার খেলোয়াড়ে লাগিয়ে নিল। তারপর একটা ঠেলা দিয়ে খেলোয়াড়টা চালান করে দিল। তখন আমার হালকা একটু ব্যথায় আমার ঘুমটা হালকা ভেঙে গেল, আর আমি ঘুমের মধ্যে একটা অন্যরকম সুখ অনুভব করতে লাগলাম। তারপর আমি এই ঘুমের মধ্যেই মনের অজান্তে ভাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম।
আর তখন ভাইয়া আরও বেশি উত্তেজিত হয়ে আরও জোরে জোরে ব্যাটিং করতে শুরু করল। আমি তখন চরম সুখে ভাইয়াকে আরও জোরে জড়িয়ে ধরলাম, আর ভাইয়া তার মনের সুখে খেলতে লাগল। তারপর একটা সময় আমার পানি পড়ে গেল। যখন আমার হুঁশ ফিরল তখন আমার খুব কষ্ট হতে লাগল, আর আমি চোখ মেলেই দেখি ভাই আমাকে খেলছে। তখনই আমি বললাম, ভাইয়া এটা তুমি কি করছো, ছাড়ো আমাকে, আমি কিন্তু তোমার ছোট বোন। আমার ভাইয়া কোনো কথাই শুনল না, সে তার মতো করে ব্যাটিং করতে লাগলো। তারপর আরও পাঁচ মিনিট সে জোরে জোরে খেললো, তারপর সে ক্লান্ত হয়ে পানি ছেড়ে দিল। আর তখন আমি বললাম, এটা তুমি কি করলে ভাইয়া, শেষ পর্যন্ত তুমি আমাকে খেলে দিলে। তখন ভাইয়া বলল, যা করেছি ভালোই করেছি, তুই তো মজা পেয়েছিস। তখন আমি বললাম, সবই ঠিক আছে, কিন্তু তুমি তো আমার ভাইয়া। তখন ভাইয়া বলল, তাতে কি হয়েছে, এখন থেকে আমি তোকে প্রতিদিন এই সুখ দিব। বন্ধুরা, তখন আমিও চিন্তা করতে লাগলাম, আজকে সত্যি আমি আমার জীবনের শ্রেষ্ঠ সুখ পেয়েছি, তাই তার কথায় রাজি হয়ে গেলাম। আর তারপর থেকে আমি আর ভাইয়া নিয়মিত খেলাধুলা করতে থাকি। কিন্তু তারপর হঠাৎ একদিন ভাই আমার আম্মুকেও খেলে দিল। বন্ধুরা, সে ঘটনাটি আগামী পর্বে শুনতে চাইলে এখনই ভিডিওটি লাইক করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো।